¿Qué hace? Hi, guys. সাকিব বলছে আজ আমাদের সম্মানের ম্যাচ, আমাদের সাকিব ভাই অবশ্যই ভালো করবে। আর সাকিব এটাও বলছে যে সৌম্য সরকারের ভালো খেলার সম্ভাবনা আছে, কারণ সে দীর্ঘদিন যাবৎ ভালো করে খেলে নাই, সেই কারণে সে ভালো খেলার একটা সম্ভাবনা আসবে। আসলে আমাদের সাকিবুল হাসান খুব একটা ইন্টেলিজেন্ট প্লেয়ার, সে বিশ্বের বুকে অলরাউন্ডার, সব পয়েন্ট ছিল। সে মাঝে দু একদিনের জন্য ওই স্থানটা পাই দিবে ওইটা হয়ে যায়, কিন্তু সে পরবর্তীতে আবার সেটা নিজের দলে বসে নেয়। সূচনা করবে বিধ্বংসী ব্যাটিং এ আজ সূচনা হবে বড় মাপের কিছু, যেরকম দল ছিল বাংলাদেশ টিম বর্তমানে অনেক ডেভেলপ। এই যে সাব্বির রহমান, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিবুল হাসান, বিশ্বমানের প্লেয়ারেরা, এরা যদি এদের নিজস্বটা দিতে পারে তবে যে কোনো ম্যাচ এদের পক্ষে আপনি কিছু বলবেন। এই যে এইটাকে সৌম্য সরকারকে দল থেকে বাদ দেওয়া হলো, এটা আপনি কোন দিক বিচার করবেন? খারাপ হলো না ভালো হলো? আসলে কি একটা দিক জানেন, আসলে মানে তাকে রেস্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে, তার ফল সে আনফর্মে ছিল, ঠিক আছে, তার আগে একটা ব্রেক দেওয়া হয়েছিল। হ্যাঁ, সে আজকে সে একটা ম্যাচ যে সে বিশ্রামে ছিল, ঠিক আছে, আজকের ম্যাচটা ভালো খেলবে বলেই, ঠিক আছে, বিশ্রামে ছিল। আশা করা যায় আজকে সৌম্য সরকার 100 রানস করবে, এটা আমার আশা। আপনার কি? আমিও চাইবো যে বাংলাদেশ আজ বড় কিছু মানে আমাদের কাছে সম্মান বাঁচানোর যে একটা আজকে লড়াই, গত টেস্ট তারপরে দীর্ঘ অনেকদিন যাবৎ সাকিব আল হাসান কিন্তু অধিনায়কত্ব করে না, অধিনায়কত্ব করছে 2011 সালে করছে, মাঝে 6-7 বছর গ্যাপের যে সে একটা অধিনায়কত্ব পাইছে নতুন, শুভকামনাই করি বাংলাদেশ দলের প্রতি, বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি রইল শুভমূলক বা শুভমূলক না তো